ছোটখাটো সংসার কত ঝামেলা, এটা সেটা করতে যায় যে বেলা, তারপর উনি যদি করে বাড়াবাড়ি, আমি তবে চলে যাব বাপের বাড়ি। হ্যাঁ, ছোটখাটো সংসার ভালোই ঝামেলা, কিন্তু আজকে খুব বেশি একটা ঝামেলার কাজ নেই। আজকে আমি রাতের খাবারে সাধারণ কিছু রান্না করব, বানাবো, তবে খুব মজাদার, আর চিন্তা করতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার গানের গলা ভালো না, তাই কেউ কিছু মনে করবেন না। এই যে রাত সোফায় বসে সব এলোমেলো করে রেখে গেছে, টিভি ছেড়ে রেখে গেছে, তো টিভি এখন বন্ধ করে দিই। তো এখন চলুন আপনাদেরকে আমি রাতের খাবারে কি বানাচ্ছি সেটি দেখিয়ে নিয়ে আসি। দেখবো আজকে কতগুলা ভাত খাও, পাতিলের ভাত শেষ না করলে আজকে খবর আছে। তো আজকে রাতের খাবারে ভীষণ মজাদার একটি খাবার আমি তৈরি করছি, সেটা হচ্ছে ফলি মাছের কোপ্তা, যেটা আমাদের ঘরে সবার খুব পছন্দ। বিশেষ করে রাতের ফলি মাছের যেহেতু প্রচুর কাটা থাকে, তাই রাত খেতে পারে না, আর এভাবে ফলি মাছের কোপ্তা তৈরি করে দিলে খুব মজা করে খায়। আর এখানে চারটা মাছের কোপ্তা করার জন্য ভিতরের অংশটা মাছের মাছগুলো নিয়ে নিয়েছি, এখন ওর উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, একটু বেশি করে দিলাম, খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, হলুদ, মরিচ, ধনিয়া, যা যা লাগার রান্নায় আসলে যা যা লাগে সবই এখানে লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, আর তারপর দিয়ে দিব লাল মরিচ, আর সবশেষে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচ বেশি দিব না, রাত যেহেতু খাবে, ঝাল বেশি হলে রাত খেতে পারবে না, এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি। ফলি মাছের কোপ্তাটা অনেক মজার, আমার তো কড়াই পেয়েও দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু বলতেছে এই ফলি মাছের কোপ্তার এই খুব সহজভাবে কিভাবে ফলি মাছের কোপ্তা তৈরি করতে পারবেন, এই ফুল রেসিপিটা কিন্তু আমার কড়াই পেজে দেওয়া আছে, চাইলে কিন্তু ওইখান থেকে দেখে নিতে পারেন। গরম গরম এই এইটা খাওয়া খুব অনেক মজাদার। হ্যাঁ, গরম গরম ভাতের সাথে গরম গরম ফলি মাছের কোপ্তা আসলেই মজা লাগে। তো এই যে এইভাবে আমার মাখানো হয়ে গেছে, এখন কিন্তু এটাকে আবার ফলি মাছ বানায় ফেলতে হবে, তাই না? আর এই যে এইখানে পোড়া টমেটো ভর্তা করব, তার জন্য টমেটো গুলো মাঝখান থেকে ভাগ করে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এরকম একটু নিচটা একটু যখন এরকম একটু পোড়া পোড়া হবে তখন এগুলো চুলা থেকে উঠিয়ে ফেলবো, আর এরপরে ভর্তা করে নিব। তো এই যে ফলি মাছের উপরে চামড়াটা, আর এখন আমি আবার একে মাছের শেপ দিচ্ছি, আবার ফলি মাছ বানিয়ে ফেলতেছি, বুঝতে পারছো? এইভাবে একপাশে মাছ দিয়ে, এত ভেঙে দেখানোর কিছু নাই, যদি সত্যি ফলি মাছের কোপ্তা আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে কড়াই পেজে যেয়ে দেখবেন একদম এ টু জেড, এ টু জেড একেবারে সুন্দর করে দেওয়া আছে, তাই না? এখন গরম গরম ভেজে খাওয়ার আগে খুদে লেগে গেছে মনে হয় নাকি? এখন এই পাশ থেকে চামড়াটাকে টেনে এইভাবে লাগাই দিব, আবার একটা সিল করে দাও, সেলাই করব, সেলাই। আরে আজকে মানে আমাকে যে হেল্প করে নাসিমা বলতেছে আপা পাশ দিয়ে কি সেলাই করে দিবেন, কেন তুমি খাও নাই কখনো ফলি মাছের কোপ্তা? বলেন না আমাদের দেশে খায় না, জানি না ময়মনসিংহে খায় কিনা, ও হয়তো চিনে না, জানি না। এই যে মাছ, আবার মাছ তৈরি করে ফেলছি, আর এরকম ভাবে আমি চারটায় তৈরি করে ভেজে নিব। এই যে আমি এখন ফলি মাছ গুলো ভেজে নিচ্ছি, আর এই ফলি মাছ ভাজার জন্য ফলি মাছের উপর একটু লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি, এতে করে ভালো লাগে খেতে। আমি অবশ্য টমেটো ভর্তা বানানোর জন্য মরিচ করে দিছিলাম, তাই এখন ঘরের মধ্যে মরিচের একটা ঢক হয়ে গেছে, রাত কাশতেছে, আমারও কাশি আসতেছে, সবারই একই অবস্থা। তখন ফলি মাছগুলো হইতে থাক, আর এর মধ্যে আমি টমেটোর ভর্তাটা বানাই নিই।
টমেটো ভর্তা বানানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাগুলোর ঘ্রাণ কিন্তু অসাধারণ, একদম দেশি ধনিয়া পাতা। তার সাথে এখন আমি পোড়া টমেটো ভর্তার সাথে একটা পোড়া মরিচ দিব, কারণ আমি আজকে রাতকে এই ভর্তাটা খাওয়ানোর চেষ্টা করব। ঝাল বেশি দিলে ও খেতে পারবে না, তাই আমি একটা পোড়া মরিচ দিতেছি। আমি অবশ্য চেষ্টা করি রাত ছোট ওকে সবকিছু খাওয়ায় শিখানোর, বড় হইলে অবশ্য খেতে চায়, কিন্তু আবার বড় হইলে রাতের আপির মতো না হয়ে যায়, এটা খাবো না ওইটা খাবো না, এই জন্য আমি এখন থেকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছি। তবে আমি আরো মরিচ কিন্তু পুড়ে নিছি, যদি আমাদের লাগে আমরা এখান থেকে নিয়ে নিব, কিন্তু ভর্তা বানাবো একটা মরিচ দিয়ে। আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, টমেটোটা একটু টক টক, তাই লবণের পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু দেশি টমেটো, নতুন টমেটো। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমার সাথে যথেষ্ট হেল্প করতেছে, ভিডিও ধরে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, এটা আগায় পিছায় দিচ্ছে। এখন এর মধ্যে একটু সরিষার তেল দিব, মরিচ আরো দিলে ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম রাতকে খাওয়াবো তাই এখন দিব না, পরে দিব। তো এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর এখন যে টমেটো গুলো আপনাদের দেখাইছিলাম ওগুলার উপর থেকে আমি উপরে খোসাটা ছাড়াই নিছি, আর একটু মুথে নরম করে নিছি, এখন ওগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই যে এগুলো সব আমি এরকম মুথে নিছি, আর এখন সব ঢেলে দিচ্ছি। আমি হাত দিয়ে করতেছি, কারণ হাত দিয়ে ভর্তা মাখানোর, ভর্তা খাওয়ার যে মজা, চামচ দিয়ে আসলে ওই মজাটা পাওয়া যাবে না। আমার কাছে একটা জিনিস ভালো লাগে, এটা আসলে খেলে মুখের রুচিটাও কিন্তু ভালো আসে, ভালো লাগে, অনেকগুলো ভাত খাওয়া যায়। এটা তোমার আজকে তো তোমার পছন্দের খাবার বানাইলাম, এক হচ্ছে পোড়া টমেটো ভর্তা, আরেক হচ্ছে ফলি মাছের কোপ্তা। ফলি মাছের কোপ্তা বানাতে তো একটু সামান্য কষ্টই আছে, যারা বানায় তারা বুঝে। তারপরে অনেক সহজ ভাবে আমি কড়াইতে দেখানোর চেষ্টা করছি, তা আশা করছি ওইখানে দেখে নিবেন, আর দেখে আপনাদের ভালোই লাগবে। টমেটো ভর্তা, হ্যাঁ আর তোমার পছন্দের ফলি মাছের কোপ্তা, তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আচ্ছা টমেটো ভর্তা খেয়ে দেখো তো কেমন লাগে। তোমার লক্ষ্মী বাবাটা বিসমিল্লা বলেই খাওয়া শুরু করতে হয় জানে, তাই না? বিসমিল্লা বলতে সবসময় মনে রাখে, তাই না? টমেটো ভর্তা কি বেশি ঝাল হয়েছে বাবা? ঝাল মনে হয় না, আমি ঝাল দিই নাই তো তোমার জন্য। আজকে রাত রাতের পছন্দের খাবার দিয়ে রাতের খাবার খাচ্ছে, তাই না? ডিনার করতেছে, তাই না? তাকাও একটু, তাকাও, তোমার পছন্দ কিরকম একটু বলো। ভালো লাগছে? ঠান্ডা হয় নাই এখনো? আচ্ছা ঠিক আছে, রাত গরম দেখে ফলি মাছের কোপ্তা এখনো খেতে পারতেছে না, তো রাত এখন খাবে আর সাথে আমরাও খাবো। তাহলে আজকের ভিডিও এখানে অফ করে দিই, তাই না বাবা? হ্যাঁ। আচ্ছা আল্লাহ হাফেজ।